আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ঢাকা কলেজ অনলাইন স্টুডিও থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছে উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রবৃন্দ। আমি আজ তোমাদের সাথে রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনা, যেখানে আমি ছিলাম গত দুই লেকচারে, তার সেখান থেকে আমরা সামনে যাব। এই চ্যাপ্টারে এটি আমার তৃতীয় লেকচার। আজকে আমি তোমাদের নর্মালিটি, মোলালিটি এবং শতকরা দ্রবণ এই বিষয়ে কথা বলে শেষ করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত দুই ক্লাসেও তোমরা যে সমস্ত বিষয় জেনেছো সেটি মূলত চ্যাপ্টারটি শুরু থেকে শুরু করে মূলত প্রমাণ দ্রবণ অর্থাৎ দ্রবণের ঘনমাত্রা প্রকাশের যে বিভিন্ন ইউনিট সেটি নিয়ে আমি কথা বলছিলাম। আমরা জানি যে যে দ্রবণের ঘনমাত্রা জানা বা জ্ঞাত সেটি হচ্ছে প্রমাণ দ্রবণ, অর্থাৎ প্রমাণ দ্রবণ যখন আমরা প্রস্তুত করি তখন দ্রবের এবং দ্রবণ বা দ্রাবক আমরা যাই বলি আমাদের টোটাল যে একটা হিসাব বা ক্যালকুলেশন সেটা আমাদের জেনে নিতে হয়। তো রাসায়নিক গণনায় আমরা অনেক গণনা করছি, অনেক দেখছি। গত ক্লাসে আমি তোমাদের মোলারিটি শেষ করেছিলাম। আমি কথাই দিয়েছিলাম যে আজকের ক্লাসে মোলারিটি বিষয়ে কোনো কথা না বলে নর্মালিটিতে সরাসরি চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের মোলারিটি এবং মোলার দ্রবণের কথা মনে থাকে তাহলে তোমরা সেখানে দেখেছ যে আমরা নির্দিষ্ট তাপমাত্রায় 1000 ml অর্থাৎ 1 লিটার টোটাল দ্রবণ, সেটার মধ্যে আমাদের কি দ্রবভীত থাকে? দ্রবভীত থাকে গ্রাম আণবিক ভর। আর যখন আমরা নর্মাল দ্রবণ নিয়ে আমরা কথা বলবো তখন কি হবে? আজ আমি তোমাদের জন্য ক্লাসে সরাসরি যে এই ভলিউমেট্রিক ফ্লাস্ক দেখানোর চেষ্টা করছি, যে এটা হচ্ছে, দেখো গায়ে লেখা আছে 1000 ml অর্থাৎ 1 লিটারের ভলিউমেট্রিক ফ্লাস্ক। তোমরা বইতে দেখেছো, অনেকে ল্যাবরেটরিতেও দেখেছো। দেখো এখানে কিন্তু যে 1000 কোনো দাগাঙ্কিত না, টোটাল এখানে যে দ্রবণটা হয়ে যাবে এইখানে এই মাপটাই হচ্ছে 1000 ml এর বা 1 লিটারের ভলিউমেট্রিক ফ্লাস্ক, যেটায় আমরা যখন মোলার দ্রবণের কথা বলেছিলাম তখনও বলেছিলাম যে এরকম আমি একে দেখিয়েছিলাম। আমি আজকে হাতে কলমে তোমরা যাতে দেখতে পাও সেজন্য নিয়ে এসেছি যে টোটাল এই আয়তনটা হবে 1000 ml এবং এটার মধ্যে দ্রবভীত থাকবে কি মোলার দ্রবণের ক্ষেত্রে? গ্রাম আণবিক ভর। আর নর্মাল দ্রবণে সব একই কথা। এখানে নর্মাল দ্রবণে আমরা যেই দ্রবটি দিয়ে প্রস্তুত করব সেই দ্রবটির আমরা নেব হচ্ছে গ্রাম তুল্য ভর বা গ্রাম তুল্য ওজন, গ্রাম তুল্য ভর। তাহলে এখন প্রশ্ন আসবে যে গ্রাম তুল্য ভর কি? পদার্থের গ্রাম তুল্য ভর হচ্ছে, তুল্য ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে যা পাওয়া যাবে সেটার নাম হচ্ছে গ্রাম তুল্য ভর। তাহলে এখন কথা আসবে, তাহলে তুল্য ভর কি? ঠিক নয় কি? তুল্য ভর আমি যদি খুব সহজভাবে বলি তোমাদেরকে, তুল্য ভরের উপরে বড় করে একটা ক্লাস নেওয়া যায়, যেহেতু আমি আজকে নর্মাল দ্রবণে সরাসরি চলে যাচ্ছি সেহেতু আমি খুব সংক্ষেপ করে তুল্য ভর বা গ্রাম তুল্য ভর নিয়ে কথা বলে দিচ্ছি। আমি আশা করি বিষয়টি তোমাদের কাছে স্পষ্ট হবে যে তুল্য ভর হচ্ছে কোনো একটি পদার্থ, সেই পদার্থের আণবিক ভরকে যদি আমরা তার তুল্য সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে যে বিষয়টি পাওয়া যাবে সেটা হচ্ছে তার তুল্য ভর। আর তুল্য ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয় তার নাম হচ্ছে গ্রাম তুল্য ভর। এখন স্বাভাবিকভাবেই কথা আসছে যে তুল্য সংখ্যা কি? কারণ তুল্য সংখ্যা না বলে যদি আমি তুল্য ভর বা গ্রাম তুল্য ভর বলি তাহলে সেটা আসলে ফাঁকি দেয়া হবে। তুল্য সংখ্যা হচ্ছে যে কোনো একটি রাসায়নিক সত্তা সে যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যেমন সোডিয়াম, সে যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে তখন সে যতটি ইলেকট্রন ত্যাগ করছে কিংবা
কোনো রাসায়নিক সত্তা সে যতটি ইলেকট্রন গ্রহণ করছে সেটাই তার হচ্ছে গিয়ে তুল্য সংখ্যা। তাহলে আমি যদি খুব সংক্ষেপ করে বোঝানোর জন্য বলি যে যে কোনো পদার্থেরই তুল্য সংখ্যা আছে, যদি এরকম ধাতু বা অধাতু হয় সেক্ষেত্রে তার কতটি ইলেকট্রন ছাড়লো কিংবা কতটি ইলেকট্রন গ্রহণ করলো সেটি তার তুল্য সংখ্যা। ঠিক আছে, যদি আমার এরকম হয় যে শুধু কি এদেরই তুল্য সংখ্যা, না, যদি একটি অ্যাসিড হয়, যেমন দেখো যদি HCl, এই অ্যাসিডটির তুল্য সংখ্যা কত, কিংবা সালফিউরিক অ্যাসিড, এর তুল্য সংখ্যা কত। যেহেতু এটি অ্যাসিড দ্রবণে, সে যতটি হাইড্রোজেন আয়ন দান করবে এখানে কতটি করবে, একটি H+, এখানে কতটি করবে, 2H+। তাহলে যতটি প্রোটন সে দান করবে সেটি তার তুল্য সংখ্যা, অর্থাৎ HCl এর তুল্য সংখ্যা তাহলে কত, 1। সালফুরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত, 2। ঠিক একইভাবে যদি আমরা ক্ষারের ক্ষেত্রে চিন্তা করি, তার তুল্য সংখ্যা কত হবে, সে যতটি হাইড্রোক্সিল আয়ন দিবে, তাহলে কত দিল, এখানে হচ্ছে 1, তাহলে তার তুল্য সংখ্যা 1। যেমন হচ্ছে যে যদি আমি বলি সোডিয়াম কার্বনেট কত হবে তার তুল্য সংখ্যা, সোডিয়াম কার্বনেট এসেছে কিন্তু কোত্থেকে, কার্বনিক অ্যাসিড থেকে, তাহলে এখানে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু দুটি ছিল, আবার এখানেও সোডিয়াম পরমাণুর সংখ্যা 2, তাহলে সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা 2। যদি আমি বলি ক্যালসিয়াম কার্বনেট কত তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা এখানে ক্যাটায়ন দুটি, 2। ঠিক আছে, তো আমরা এক খুবই সংক্ষেপে তুল্য সংখ্যার বিষয়টি জানলাম। তাহলে আমি যদি এই তুল্য সংখ্যা জানি, আর আণবিক ভরের বিষয়টি তো আমাদের অনেক আগে থেকে জানা, তাহলে সেই যে কোনো পদার্থের ক্ষেত্রে আমরা তুল্য ভর বের করতে পারবো, এবং সেই তুল্য ভরকে যখন আমরা গ্রামে প্রকাশ করব সেটি হয়ে যাবে গ্রাম তুল্য ভর, এবং নর্মাল দ্রবণ প্রস্তুতির সময় আমার এই গ্রাম তুল্য ভরই ওজন করে নিতে হবে। মূল লাইনটি হচ্ছে, মূল কথাটি হচ্ছে সেই মোলার দ্রবণের কথা। যদিও আমি বলছিলাম যে মোলার দ্রবণ নিয়ে অনেক কথা বলা হয়েছে, মোলার দ্রবণে যাব না, কিন্তু নর্মাল দ্রবণ পড়াতে হলে মোলার দ্রবণের কথায় আসতেই হবে। তো এই যে 1000 ml এর ভলিউমেট্রিক ফ্লাস্ক, সেখানে যদি আমরা কোনো পদার্থে, তাহলে আমি কোন পদার্থটি নেব, আমি যদি মনে করি যে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড নেব, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি আমি নর্মাল দ্রবণ প্রস্তুত করতে চাই, তাহলে আমার প্রথমেই প্রয়োজন হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য ভর কত। আমি জানি সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40, তার তুল্য সংখ্যা 1, কাজেই সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য ভর হচ্ছে 40। এই 40কে আমরা গ্রামে প্রকাশ করলাম, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের গ্রাম তুল্য ভর ইজ ইকুয়াল টু 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। সেই 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা নিক্তিতে ওজন করে, যদিও নিক্তিতে ওজন করার বিষয়টি প্রতিদিনই বলছি, হাতে কলমে যদি কখনো সুযোগ হয় আমি এখানে দেখিয়ে দেব। তো সেই 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে নিতে হবে, পানি দিয়ে পূরণ করে দ্রবণটি, টোটাল দ্রবণটি এখানে 1000 ml বা 1 লিটার হয়ে যাবে, শেক করতে হবে, একটি নর্মাল দ্রবণ প্রস্তুত হয়ে যাবে, ঠিক যেভাবে আমরা মোলার দ্রবণও প্রস্তুত করেছিলাম। তো এই হচ্ছে মোটামুটি নর্মাল দ্রবণ তৈরি করার প্রথম কথা। তো আবারও বলছি যে নর্মাল দ্রবণের ক্ষেত্রে আমাদের যে কথাবার্তা, মোলার দ্রবণের ক্ষেত্রে সেখানে পার্থক্যের জায়গাটুকু হচ্ছে মোলার দ্রবণে গ্রাম আণবিক ভর দ্রবীভূত হয়ে, দ্রবের গ্রাম আণবিক ভর দ্রবীভূত হয়ে মোলার দ্রবণ প্রস্তুত হয় 1000 ml বা 1 লিটার দ্রবণ, টোটাল দ্রবণ হয়ে যায়। আর নর্মাল দ্রবণের ক্ষেত্রে সেটি হয় গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট বা গ্রাম গ্রাম তুল্য ওজন, কোথায় দ্রবীভূত হয়, সেই 1000 ml বা 1 লিটার সেই টোটাল দ্রবণ। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আগের ক্লাসের কথা যদি মনে থেকে থাকে, তাহলে আমরা একটু ছোট করে সেই জিনিসটা মনে রাখবো, মনে করব, এই কারণে যে আমাদের অঙ্কের হিসাবে প্রয়োজন হবে। কিরকম প্রয়োজন হবে, আমরা দেখেছিলাম 1000
ML দ্রবণে দ্রবের গ্রাম তুল্য ভর। তাহলে কি এখানে গ্রাম তুল্য ভর দ্রবভীত থাকলে, সেই আগের কথা, দ্রবভীত থাকলে দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা, ঘনমাত্রা ওয়ান, এখানে এম নয়, এখানে হয়ে যাবে তাহলে এন। বোঝা গেল কথাটা, পার্থক্য এবং নর্মাল দ্রবণ এবং মোলার দ্রবণের পার্থক্য একই সাথে আমাদের হয়ে গেল দ্রবের গ্রাম তুল্য ভর। গ্রাম তুল্য ভর, কাজেই আমার গ্রাম তুল্য ভর বা বের করতে জানতে হবে। আমি যদি ছোট করে লিখি, ওই যে আগের লেখাগুলির মতো, 1000 ML গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট, এটা যদি হয় তাহলে আমার এখানে হবে 1 N। এখন যদি সেই 1000 ML আমি গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট টোটালটা না দিয়ে আমি যদি 0.5 দেই, তাহলে সেটা না, সেটা হবে কি, সেটা, এইটা হচ্ছে নর্মাল দ্রবণ। তোমরা জানো, এখন আমি জানি, তোমাদের সামনে সামনাসামনি ক্লাস হলে তোমরা সমস্বরে বলে ফেলতে পারতে যে এটির নাম হবে সেমি নর্মাল, সেমি নর্মাল। এবং একইভাবে 0.1, কার 0.1, এর 0.1, এটার না, 0.01, কিংবা যদি আমি 2 N যাই দ্রবভীত করি না কেন, তাহলে ঠিক একইভাবে সেমি নর্মাল, ডেসি নর্মাল, সেন্টি নর্মাল, এটা ডেসি, ডেসি নর্মাল, সেন্টি নর্মাল, এটা হবে দি নর্মাল। ঠিক আছে, তো তোমরা এখান থেকে যদি আমার গত ক্লাসগুলিতে করানো চার্টের মতো চার্ট করো, তাহলে তোমরা দেখতে পাবে যে কি সামঞ্জস্য এবং কি পার্থক্য রয়েছে। আচ্ছা, এখন আমরা তো শুধুমাত্র মূল দ্রব্য বলেছি, আমরা কোনো উদাহরণ নেই নাই, তাহলে আমরা একটু চট করে সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড কিংবা সোডিয়াম কার্বোনেট দিয়ে যদি আমরা এই কাজটি করি, ঠিক একই কাজ আমরা একটু বাসায় তো বসেই আছি তাই না, একটু করে দেখলাম কিংবা চিন্তা করে দেখলাম। আমি গত 2 ক্লাসে দেখেছি তোমরা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছ এবং কেউ কেউ অঙ্কগুলির উত্তর সাথে সাথে করে ফেলেছো। যেমন দেখো, আমি যদি এখন এখানে সালফেটটা, খুব ইম্পর্টেন্ট সালফিউরিক অ্যাসিডের বিষয়টি, সালফিউরিক অ্যাসিড আমি যদি এখানে 1 নর্মাল বানাই, আমি 0.5 নর্মাল, 0.1 নর্মাল, 0.01 নর্মাল, 2 নর্মাল আমি বলেই দিয়েছি, তাহলে সালফিউরিক অ্যাসিডের জন্য আমাদের কি হবে আমরা বলতে পারি? অবশ্যই বলতে পারি। সালফিউরিক অ্যাসিডের এখানে গ্রাম তুল্য ভর যদি 49, কারণ কি, সালফিউরিক অ্যাসিডের গ্রাম আণবিক ভর হচ্ছে 98, আণবিক ভর 98, আমি তার তুল্য সংখ্যা 2 দিয়ে ভাগ করেছি, পেয়েছি কত, 49, তাহলে 49 দ্রবভীত থাকবে গ্রাম কততে, যেই দ্রবণটি নর্মাল সলিউশন হবে এবং তার নর্মালিটি হবে 1 N, তাহলে যখন তাহলে অর্ধ নর্মাল কত হয়ে যাবে, 24.9, এখানে হবে 4.9, এখানে হবে 0.49, এবং এখানে এসে দেখো হয়ে যাবে 98। আমি আরেকটি করাবো, বাদ বাকি তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আচ্ছা, আমি একটু একটু ফাঁকা করে লিখি, আরো একটি ছোট কাজ আমার আছে সে কারণে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কত, আগেও দেখেছো সোডিয়াম হাইড্রোক্সাইডের গ্রাম আণবিক ভর যা তুল্য ভর, গ্রাম তুল্য ভরও কিন্তু তাই, কারণ 40/1, তাহলে এখানে আমার কি হবে 40 গ্রাম, আমি যদি ভুল না করে থাকি এখানে হবে 20 গ্রাম, তাহলে এখানে হবে 4 গ্রাম, প্রয়োজন হবে 0.04 গ্রাম, এবং অবশেষে 80 গ্রাম, কেন, যদি দ্বিনর্মাল দ্রবণ,
এটা কি 0.01 মানে 1%, 1 দশমাংশ, এটা হচ্ছে অর্ধ নরমাল, এটা টোটাল নরমাল দ্রবণ। আচ্ছা, তোমরা কি এই নরমাল দ্রবণের সাথে মোলার দ্রবণের এখন একটি কম্পেয়ার করবে? করতে চাইলে করতে পারো। দেখো, যদি আমি এই সালফিউরিক অ্যাসিডের দ্রবণটিকে 1 নরমাল দ্রবণ না বানিয়ে 1 মোলার দ্রবণ বানাতাম, তাহলে কিন্তু তার প্রয়োজন হতো 98 গ্রাম, ঠিক নয় কি? অবশ্যই ঠিক, তোমরা আগে কাজগুলি দেখেছো। 1 নরমালে প্রয়োজন হচ্ছে 49 গ্রাম, 1 মোলারে প্রয়োজন হচ্ছে 98 গ্রাম। এবং দেখো দেখো যে এখানে যখন দি নরমাল কার সালফিউরিক অ্যাসিডের, সে কিন্তু নিচ্ছে 98 গ্রাম। আমি এগুলির সাথে ইউনিট লিখিনি না তোমরা। আচ্ছা, 98 গ্রাম, তাহলে আমরা কি বলতে পারি না যে সালফিউরিক অ্যাসিডের যেই দি নরমাল দ্রবণটি, সেটি হচ্ছে সালফিউরিক অ্যাসিডের 1 মোলার দ্রবণের ইকুইভ্যালেন্ট? কেন? কারণ উভয় ক্ষেত্রে তোমার 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হচ্ছে। কাজেই যে, আবার দেখো, আবার আরেকটু দেখো, তারপরে আমি এইটার কনক্লুশন দিচ্ছি যে সোডিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে যদি আমি 1 নরমাল দ্রবণে আমার 40 গ্রাম প্রয়োজন হয়েছে, কিন্তু আমি যদি 1 মোলার বানাতাম, সেখানেও কিন্তু আমার 40 গ্রাম প্রয়োজন হতো। তার মানে যা, যে সমস্ত পদার্থের গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট এবং গ্রাম মলিকুলার ওয়েট সেম, অর্থাৎ গ্রাম তুল্য ওজন এবং গ্রাম আণবিক ওজন এক, তাদের নর্মালিটি এবং মোলারিটি সেম, সেক্ষেত্রে উদাহরণ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড HCl, তোমরা দেখতে পাবে। কিন্তু সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে দ্বিগুণ, তাই নয় কি? আণবিক ভর আর তুল্য ওজন হয়ে গেল অর্ধেক। কাজী সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডের দ্বি নর্মাল দ্রবণ হচ্ছে 1 মোলার সালফিউরিক অ্যাসিডের দ্রবণের ইকুইভ্যালেন্ট। আবার যদি তোমরা এখানে চিন্তা করো, তাহলে কি হবে যে যখন আমার 1 নর্মাল তখন কিন্তু 49 গ্রাম, আর 1 মোলার তাহলে 98 গ্রাম। তাহলে এ দুটিকে কিভাবে আমরা লিখবো, এটা কিন্তু তোমাদের, বা কিভাবে বলবো, এটা কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকলো, ঠিক আছে? তো আমরা এভাবে ছোট ছোট করে, ছোট ছোট কাজগুলি দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এখন তোমরা মোলার দ্রবণের ক্ষেত্রেও দেখেছো যে আমরা 1000 ml দ্রবণ বলে এই লাইনটি ঠিক রাখি, তারপরে হচ্ছে আমি একেবারে ধাপে ধাপে ঐকিক নিয়মের মাধ্যমে তোমাদেরকে সূত্রটিও, দুটি সূত্র করে দিয়েছিলাম ইয়ের ক্ষেত্রে, মোলার দ্রবণের ক্ষেত্রে, ঠিক হুবহু নর্মাল দ্রবণের ক্ষেত্রেও তোমরা সেই সূত্র দুটি বের কর, মানে কাজে লাগাতে পারবে। শুধু পার্থক্য হবে ওইটা, মাথায় থাকতে হবে মোলার দ্রবণে দ্রবীভূত হয় গ্রাম মলিকুলার ওয়েট, আর নর্মাল দ্রবণে দ্রবের গ্রাম তুল্য ভর। এখন কথা হচ্ছে, আমি যেই কথাটি শেষ করেছিলাম, আমি এখানে এইভাবে যদি একটি লিখে দেই, 1 মোলার সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট 2 নর্মাল সালফিউরিক অ্যাসিড, ব্যাখ্যা করো। কি ব্যাখ্যা করা যাবে? উত্তর আগে বলেছি, প্রশ্ন পরে দিলাম। আবার যদি আমি বলি 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট 1 নর্মাল সোডিয়াম হাইড্রোক্সাইড, ব্যাখ্যা করো। আমি যদি বলি 2 মোলার সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট 4 নর্মাল সালফিউরিক অ্যাসিড, ব্যাখ্যা করতে তোমরা পারবে। তো আমরা মোলারিটিকে যদি নর্মালিটিতে পরিণত করতে চাই, সেটা যদি অ্যাসিড বা ক্ষার হয়, তাহলে কাজ হচ্ছে যে নাম্বার অফ হাইড্রোজেন আয়ন
বা হাইড্রক্সিল আয়ন যেটা সেটার সংখ্যা অ্যাসিড এবং বেজে দেখে তোমরা যদি পূরণ ভাগ করো তাহলে দেখবে যে এই জিনিসগুলির ব্যাখ্যা তোমরা দিতে পারবে। তো আমার মনে হয় যে মোলার দ্রবণ নিয়ে যেহেতু অনেক অনেক বেশি কথা বলেছিলাম আগের দুই ক্লাসে, নর্মাল দ্রবণ যেহেতু সেটির সাথে সামঞ্জস্যপূর্ণ, আমার মনে হয় যে কোনো অঙ্কের ক্ষেত্রে, যে কোনো হিসাবের ক্ষেত্রে তোমরা কাজগুলি খুব সহজেই করে নিতে পারবে। আমি দুটি দ্রবণের ক্ষেত্রে একটি সহজ উপসংহার দিচ্ছি এইভাবে, যেহেতু আমার এই জায়গাটি হচ্ছে মূল কথা, যখন তোমার কত গ্রাম দ্রবীভূত হয় এটি বের করতে হবে, বা কত গ্রাম দ্রবীভূত হয়ে অত নর্মাল বা ওয়ান নর্মাল বা ওয়ান মোলার বা পয়েন্ট অত মোলার প্রস্তুত করতে হবে, তখন তোমার এই গ্রামের পোর্শনটা ডান পাশে থাকবে। যদি নর্মালিটি বের করতে হয় নর্মালিটিটা ডান পাশে থাকবে। এবং ওই যে দুটি সূত্র আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, এই সূত্র দুটি যেহেতু তোমরা তোমাদের এখন পুরো জিনিসটা মাথার মধ্যে আছে, এই সূত্রটি এম সরি আমি আর পূরণ চিহ্ন আচ্ছা এটা পূরণ চিহ্নই অথবা পূরণ চিহ্ন না দিলেও হবে, এম ভি এস ডিভাইডেড বাই এই, আর স্ট্রেংথ বের করতে হলে তোমরা ডাব্লিউ বাই ডিভাইডেড বাই এম ইন্টু ভি। এটি তোমরা মোলারিটি এবং নর্মালিটি কত গ্রাম দ্রবীভূত হবে কিংবা কত মোলার, আইদার ইট ইজ মোলার অর ইট ইজ নর্মাল, তোমরা এই দুটি সূত্র বের করে একই সাথে মোলারিটি এবং নর্মালিটির কাজ সারতে পারবে। এবং এই দ্রবণগুলি যেখানে প্রস্তুত করা হয়, আমি আগেই বলেছি ভলিউমেট্রিক ফ্লাস্ক, যখন বলা হলো যে 250-এ তৈরি করো, তখন কিন্তু তোমার হিসাবটা 250-এ করে তোমার এরকম, তখন কিন্তু এরকম নয় যে 1000 থেকে আমি পানিটা ঢেলে ফেলে দিয়ে 250 করলাম, বা কিংবা 1000-এর আমাকে 500-তে তৈরি করতে বলেছে, 1000-এর ভলিউমেট্রিক ফ্লাস্ক নিয়ে এখানে 500 করলাম, এখানে 500-র কিন্তু আলাদা কোনো হিসাব নাই। এই যে দেখো 500-র ভলিউমেট্রিক ফ্লাস্ক হিসাবটি করেছি, ওখানে কাজটি করতে হবে এই ভলিউমেট্রিক ফ্লাস্কে দ্রবটি মেপে, সেটি মোলার দ্রবণই হোক কিংবা নর্মাল দ্রবণই হোক, এই যে এই যে দাগ পর্যন্ত এর বাইরে যাওয়া যাবে না, এই দাগ পর্যন্ত আপ টু দা মার্ক করে তোমার টোটাল দ্রবণ প্রস্তুত হয়ে যাবে। এবং সেখানে এই যে বারবারই আমরা বলছি যে টোটাল দ্রবণ 1000 বা 500, আর এটি হচ্ছে 250-র ভলিউমেট্রিক ফ্লাস্ক, যখন 250 প্রস্তুত করতে হবে, হিসাব হবে, প্রস্তুত হবে এই ভলিউমেট্রিক ফ্লাস্কে। এবং এটি হচ্ছে সেই স্মার্ট 100 ml-এর ভলিউমেট্রিক ফ্লাস্ক, যে আমি দ্রব কম লাগাবো, আমার খরচ কম হবে, সুন্দর মতো হিসাবটি করে আমি এখানে 100 প্রস্তুত করতে পারবো। ঠিক আছে, আমি মোটামুটি এইভাবে বলে নর্মাল দ্রবণের জায়গাটি শেষ করলাম। আমাদের অঙ্কের হিসাব আমরা যখন আবার পরবর্তী যদি গাণিতিক সমস্যার কোনো একটি ক্লাসে আসতে পারি, আমরা তাহলে সেখানে দেখে নেব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমি সরাসরি চলে যাব মোলাল দ্রবণে। মোলাল দ্রবণ ওয়ান কাইন্ড অফ প্রমাণ দ্রবণ, অর্থাৎ এই দ্রবণটিরও ঘনমাত্রা আমাদের জানা বা জ্ঞাত, আমরা কিভাবে তাহলে প্রস্তুত করব। যেহেতু দুটি দ্রবণ সম্পর্কে আমরা বিস্তারিত পড়ে এসেছি, মোলার এবং নর্মাল, তো এখানে মোলাল দ্রবণের ক্ষেত্রে আমি সংজ্ঞাটি বলবো এবং সাথে সাথে তোমরা ওই দ্রবণের সাথে এর পার্থক্যটি দেখতে পাবে। মজার বিষয় হচ্ছে যখন আমি মোলালিটি কিংবা মোলাল মোলাল, দেখো এখানে মোলাল দ্রবণ বলবো, তখন হচ্ছে আমার এই 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 ধরনেরই ভলিউমেট্রিক ফ্লাস্ক প্রয়োজন হবে। আমি দ্রবটির হবে, এখানেও হবে কিন্তু গ্রাম আণবিক ভর, একটু খেয়াল করবে এখানে তাপমাত্রার বিষয় আসবে না, গ্রাম আণবিক ভর, কিন্তু আমার দ্রাবক হবে 1 kg বা 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম পানি, তার মধ্যে তুমি সোডিয়াম কার্বনেটের 106 গ্রাম দ্রবীভূত করো,
ঠিক আছে, আমার দ্রব, দ্রব আর দ্রাবক মিলেই তো দ্রবণ, কিন্তু দ্রাবকের পরিমাণ বলতে হবে মোলাল দ্রবণের সংজ্ঞায়। 1000 গ্রাম কিংবা 1 কেজি দ্রাবকে কোনো পদার্থের গ্রাম আণবিক ভর দ্রবভূত থেকে যে দ্রবণ উৎপন্ন করে সেই দ্রবণটির নাম হচ্ছে মোলাল দ্রবণ। অর্থাৎ তাহলে কি এই ভলিউমেট্রিক ফ্লাস্কটি ব্যবহৃত হবে? হ্যাঁ, যদি আমি 1 কেজি বা 1000 গ্রাম নেই। প্রশ্ন আসা উচিত যে আমি 1 কেজি বা 1000 গ্রাম পানি কি বাটখারায় মাপবো, তারপরে এখানে দিব, তারপরে 100 গ্রাম সোডিয়াম কার্বনেট দিব? বিষয়টি একটু স্পষ্ট করছি এইভাবে যে যেহেতু যেহেতু ভরের সাথে এখানে কিন্তু আমরা ভরে নিচ্ছি, অর্থাৎ মোল পার কেজি, ঠিক আছে, মোল পার কেজি, বা তাহলে আমার ভরের সাথে সলভেন্টটা আছে কিসে? ভরে। তাহলে এটা একে তো তাপমাত্রার উপরে নির্ভর করবে না, কিন্তু আমাদের এই সেই বিখ্যাত যেই কথাটা ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন, এখানে আমার চলে যেতে হবে। অর্থাৎ যেমন আজকের দিনে ধরো আমি দেখেছি ক্লাস শুরু হওয়ার আগে যে টেম্পারেচার 28 ডিগ্রি সেলসিয়াস, কথাটা কিন্তু খুব গুরুত্বের সাথে খেয়াল করবে, 28 ডিগ্রি সেলসিয়াস আজকের তাপমাত্রা কম বেশি। তো 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব কত? আমরা জানি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব 1। তাহলে 28 ডিগ্রি সেলসিয়াসে আমাদের কিন্তু এরকম চার্ট করে জানা আছে যে পানির এই এই টেম্পারেচারে পানির ঘনত্ব কত। তাহলে এই টেম্পারেচারে পানির ঘনত্ব হচ্ছে 0.9962, খেয়াল করবে। তাহলে আমার পানি আছে কতখানি? 1000 গ্রাম। আমার তো 1000 গ্রাম পানি দাঁড়িপাল্লায় বাটখারায় মাপা এত সহজ কথা না। মাপবো আমরা? না, আমরা অঙ্কের হিসাবে চলে যাব। তাহলে এখানে হবে এই 1000 গ্রাম পানি ডিভাইডেড বাই হবে এই ঘনত্ব, তাহলে 0.9962। আমি রেজাল্টটি করে এনেছি, এটা হয়ে যাবে, তোমরাও করে দেখতে পারো, 1003.81। এই যে দেখো দেখো, তাহলে এই সূত্রে যদি আমি বসাই ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন, তাহলে এই সূত্রটি থেকে 1000 গ্রাম পানির আয়তন আমি বের করে ফেলেছি এত। তার মানে মোলাল দ্রবণে আমার এখন এই ভলিউমেট্রিক ফ্লাক্সটার মধ্যে এখানে 1000, তারপরও 3.8 ml পানি এটার মধ্যে, মানে আমার এখানে 1000 এখানে করলে হবে না, আমার এখানে পানির পরিমাণ বা দ্রাবকের পরিমাণ এই ঘনত্বের কারণে, এই কেন সেই ঘনত্বের কারণে, এটা আছে হচ্ছে ভর। তাহলে সেটাকে আমি আয়তনে কনভার্ট করতে গিয়ে আমার আয়তন এত হয়ে গেল, সেই পানিটা আমাকে দিতে হবে, আর তার আগে আমার 106 গ্রাম সোডিয়াম কার্বোনেট মেপে হিসাব করে দিয়ে ওই পানিটা, এই পানিটা আজকে যদি টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস হতো, তাহলে সেখানে যার ঘনত্ব হতো সেই ঘনত্ব দিয়ে ভাগ দিয়ে যা হতো সেখানে কিন্তু আমি আমার ওই আয়তনটা নিয়ে নিতাম। তাহলে দেখো মোলাল দ্রবণের সংজ্ঞা, আমি আবার বলছি, 1000 গ্রাম দ্রাবকে গ্রাম মলিকুলার ওয়েট দ্রবভূত হয়ে দ্রবণটি প্রস্তুত হবে, কিন্তু টোটাল দ্রবণ কিন্তু এখানে 1000 ml নয়, ঠিক আছে, ঠিক আছে। এবং সময় ভেদে দিন ভেদে কিন্তু সেই আয়তনটা মানে পরিবর্তিত হয়ে যেতে পারে। তুমি যদি 28 না নিয়ে 23 ডিগ্রি সেলসিয়াস হতো, তাহলে এখানে হয়ে যেত 1002.something, কিন্তু আমার মোলার দ্রবণ যখন, তখন কিন্তু আমার টোটাল আয়তন এখানে 1000 সিসি, কিংবা এখানে যদি আমি 500-তে হিসাব করি, 500-র বেশি প্রস্তুতের সময় বেশি কম হওয়ার কোনো অবকাশ নেই। তাহলে আমি মোলাল দ্রবণ প্রস্তুত করলাম কিভাবে? সংজ্ঞা, অঙ্কের হিসাব, এবং মোলাল দ্রবণের ঘনমাত্রা প্রকাশের ইউনিটটি হচ্ছে তোমার মোলালিটি। আমি সবকটি ঘনমাত্রাকে যখন একসাথে সম্পৃক্ত করব, তখন তোমরা অঙ্কের হিসাবে এই জায়গাগুলি
তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। আমি মূলত আজকে মোলাল দ্রবণের যে কথাবার্তা বা বিষয়বস্তু এখানে শেষ করলাম। এরপরে আরো একটি ঘনমাত্রা প্রকাশের ইউনিট, যেটা হচ্ছে শতকরায় প্রকাশ। তো শতকরায় যখন আমার প্রকাশ করা হয়, তখন সেই দ্রবণটিকে বলা হয় শতকরা দ্রবণ। অর্থাৎ শতকরা যখন বলা হচ্ছে, তোমরা বুঝেই নিতে পারছো যে এখানে কিন্তু প্রস্তুতির সময় বা হিসাবের সময় মূল যে জায়গাটা সেটা 100-তে। অর্থাৎ এই ভলিউমেট্রিক ফ্লাস্কটি, হ্যাঁ পরবর্তীতে কনভার্ট করা যাবে, কিন্তু এই ভলিউমেট্রিক ফ্লাস্কটি হচ্ছে শতকরা দ্রবণের হিসাব নিকাশের মূল অস্ত্র। তো আমরা শতকরা দ্রবণ প্রথমে সংজ্ঞা জানবো এবং পরে এটা নিয়েও কিছু ইনফরমেশন দেব। আচ্ছা, শতকরা দ্রবণে যে কথাটি বলা হচ্ছে বা পার্সেন্টেজ সলিউশন, 100 প্রতি 100 ভাগ দ্রবণে কত ভাগ দ্রব্য দ্রবীভূত থাকে। অর্থাৎ এই যেই আমি আজকে আর এটা, হ্যাঁ আমার হাতেও আছে জিনিসটি, যে এই 100 ভাগের মধ্যে টোটাল দ্রবণ কিন্তু এখানে 100 হবে, কত ভাগ আমি দ্রব্য দিব সেটা এখন আমি কয়েক ভাবে দিতে পারি। যেমন শতকরা দ্রবণকে, যেমন ধরো বলা হচ্ছে W বাই ভি, কি বোঝা যায়? পার্সেন্টেজ। আচ্ছা, এখন আমি যদি বলি 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, দেখেই বোঝা যাবে যে এটা একটা শতকরা দ্রবণ। 2% সোডিয়াম কার্বনেট দ্রবণ, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট দ্রবণ শতকরা দ্রবণ, এটা কিন্তু আমি W বাই ভি তে প্রকাশ করছি। কিরকম W বাই ভি? আমি ব্যালান্সে 5 গ্রাম, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড মেপে নিলাম, এখানে টোটাল আয়তনটা আমার 100 হয়ে যাবে, দ্রবীভূত করতে হবে, ঠিক আছে। এখন যদি 2% সোডিয়াম কার্বনেট বলি, 2 গ্রাম নিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমার গ্রাম মলিকুলার ওয়েট মানে গ্রামানুবিক ভরের কোনো প্রয়োজনীয়তা নাই, আমি একেবারে রাব ব্যালান্সে 2 গ্রাম মেপে নিয়ে আমি যদি 100-র মধ্যে দ্রবীভূত করি, তাহলে সেটা ওজন ডিভাইডেড বাই আয়তনের হিসাবে আমার শতকরা দ্রবণ প্রস্তুত হয়ে গেল। এখন আসো আরেকটি বিষয় আমরা বলি। এখানে যদি আমি বলি W বাই W পার্সেন্টেজ, তাহলে কি দুটোই কিন্তু ওজন ভিত্তিক। কথার কথা যে 10% সালফিউরিক অ্যাসিড দ্রবণ। এখন দ্রবণ তৈরি করতে হলে যে আমার তো দ্রব্য দ্রাবক লাগবে, বোঝাই যাচ্ছে যে সালফিউরিক অ্যাসিডের 10 ভাগ আমি 100-তে দ্রবীভূত করলাম, কিন্তু দেখো সালফিউরিক অ্যাসিড ওজন আমার নেওয়া সম্ভব, কিংবা পানির ওজন, ওই যে আগে যেভাবে বললাম। তাহলে কি হবে, এখানে যেহেতু উভয়টি তরল, কিন্তু আমাকে বলা হচ্ছে W বাই W তে বের করতে। তো তরল দ্রবণের ক্ষেত্রে আমার যেটা হয়, এই যে তরল দ্রবণ সেখানে এই সরি তরলের ক্ষেত্রে যে দ্রব্য এবং দ্রাবক একটা না, দুইটাই যেহেতু তোমার তরল, দ্রব্য এবং দ্রাবক উভয় যেহেতু তরল, সেহেতু আয়তনকে ঘনত্বের সাথে গুণ করে, ওই যে আগের মতো আয়তনকে ঘনত্বের সাথে গুণ করে আমরা ভর পাব, এবং তারপরে সেই সেই হিসাবটা ভরের ভর বাই ভর হিসাব দিয়ে আমরা এখানে শতকরা দ্রবণ W বাই W প্রস্তুত করব। ক্লিয়ার কথা? এখানটা কিন্তু অনেক সহজ, এখানে মনে হতে পারে সালফিউরিক অ্যাসিড তরল আবার দ্রাবক, তাহলে আমি কিন্তু করতে বলেছে ভরে, সেক্ষেত্রে আমার আয়তনকে ঘনত্বের সাথে গুণ করে, আমি আবার বলছি আয়তনকে ঘনত্বের সাথে গুণ করে ভর পাওয়া যাবে, এবং তারপরে এই কাজটি করে ফেলতে হবে। আর সহজ আর একটা হিসাব হচ্ছে ভি ডিভাইডেড বাই ভি পার্সেন্টেজ। এটা কি, যেমন যদি বলা হয় 5% ইথানয়িক অ্যাসিড, নয়িক অ্যাসিড, তাহলে আমার কি হবে, 5 ml আমরা ইথানয়িক অ্যাসিড নেব,
ঠিক আছে, পিপেট দিয়ে 5 ml এখানে ইথানোয়িক অ্যাসিড নেব, এটাকে আপ টু দ্য মার্ক 100 করব। অর্থাৎ এই যে ভলিউমেট্রিক ফ্লাস্কের 100 ml টোটাল, মানে 5 আগে দেওয়ার পরে এখানে 100, এখানে 100 প্রস্তুত হয়ে গেল। ভি বাই ভি মানে আয়তনের সাথে আয়তনের শতকরা দ্রবণ, এটা হয়ে গেছে ডাব্লিউ বাই ডাব্লিউ, এটা হয়ে গেছে ডাব্লিউ বাই ভি। তাহলে শতকরা দ্রবণ আমরা এভাবে প্রস্তুত করতে পারি। এখন বিষয় হচ্ছে এই শতকরা দ্রবণকে কি আবার মোলার দ্রবণের পরিণত করা যাবে না, কিংবা নর্মাল দ্রবণে পরিণত করা যাবে না? অবশ্যই যাবে। তো সে কারণে যে আমরা গত 2 ক্লাসেও বা আজকের ক্লাসেও আমরা একটি দ্রবণ, যে সেটা যাতেই প্রকাশ হোক, নর্মালিটি, মোলারিটি, মোলালিটি কিংবা শতকরা, আমরা কিন্তু তাকে আবার অন্য টায় রূপান্তরিত করার হিসাবটিও আমাদের কাছে আছে। কিভাবে আছে? আমরা মোলার দ্রবণের সংজ্ঞা মনে রাখবো, আমরা নর্মাল দ্রবণের সংজ্ঞা মনে রাখবো, এবং শতকরা দ্রবণের ঘটনাটা কি সেটা মনে রাখবো, এবং খুবই সহজ সূত্র দিয়েও বসিয়ে পারবো, কিংবা ঐকিক নিয়মের সেই লাইনটির কথা মনে রেখেও আমরা পারবো। আমি মোটামুটি আজকের ক্লাসে নর্মালিটি, মোলালিটি এবং শতকরা দ্রবণ নিয়ে কথা বলেছি। শেষে আমি দুটি খুব ছোট দুটি গাণিতিক সমাধান দিয়ে আজকের ক্লাস শেষ করতে চাই। দেখো ওয়ার্ড তোমরা, মানে আমি দেখেছি যে ক্লাসে তোমরা খুব চট করে অঙ্কটি করে উত্তর করে দাও। 1 মোলার সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণকে শতকরা ঘনমাত্রায় প্রকাশ করো, শতকরা ঘনমাত্রায় প্রকাশ করো, প্রকাশ করো, এবং সেটি যদি আমি আরেকটু বলে দেই ডাব্লিউ বাই ভি, তাহলে কি হবে? আমি মনে করি যে এটার উত্তর ইতিমধ্যে তোমরা হয়তো আমাকে দিয়েই দিয়েছো। কারণ হচ্ছে যে 1000 ml এ তুমি 1 মোলার সোডিয়াম হাইড্রক্সাইড 40 গ্রাম প্রয়োজন হবে, তোমার উত্তরটি বের করতে হবে 100-তে। তাহলে সেটা তো হিসাব করা একেবারেই সহজ, উত্তর হচ্ছে 4 গ্রাম, একেবারে মুখে মুখে করা যাবে। আচ্ছা, আর আমি যদি ভুল করে থাকি তোমরা করে উত্তরটি আমাকে জানিয়ে দেবে। আমি যদি বলি 20% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত, 20% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত, আমার মনে হয় খুবই সহজ অঙ্ক, ঠিক কিনা? 1000 ml এ 106 গ্রাম হলে 1 মোলার আমাকে বের করতে বলেছে 20% সোডিয়াম কার্বনেট। তার মানে কি আমার 100-তে আমি চাই 20, তখন আমার মোলারিটি কত হবে? আমি আশা করব তোমরা নিজেরা অঙ্ক করবে এবং উত্তর দেবে। মূলত ক্লাসগুলির সময় কিছু প্রশ্ন আসলেও সময়ের সংক্ষিপ্ততায় হয়তো উত্তর দেওয়া সম্ভব হয় না, তার মানে যে তোমরা উত্তর পাচ্ছ না বিষয়টি কিন্তু তা না। গত ক্লাসে তোমরা একটা কথা বলেছিলে, আমার যতদূর মনে পড়ে, যে আমি যখন দ্রবণ লঘুকরণের বিষয়টি ছিল, হিসাব করে বের করার পরে তোমরা প্রশ্ন করেছিলে পানি দিতে হবে কেন, বা এরকম একটা কিছু। তো হচ্ছে তুমি একটা থেকে কনভার্ট করে আর একটা আনলে, এনেছো, সেই হিসাবটি হয়েছে 20 হয়েছে, বা 20 ml তুমি গ্রাজুয়েটেড পিপেট দিয়ে এনেছো, তাহলে এটা তোমার অঙ্কের হিসাব। কিন্তু তোমার তো দ্রবণটি প্রস্তুত করতে হলে তুমি তো লঘু করছো, 1 মোলার থেকে পরবর্তী ধাপে আসছো, তাহলে 1 মোলার থেকে তো কথার কথা, আমার অবশ্য ওই সময়ের সংখ্যাটা মনে নাই, বা হ্যাঁ, যে তোমার হয়তো যতটুকু তুমি নিয়েছো সেটার পরে তো অবশ্যই বাকিটুকু তোমার পানি দিয়ে পূরণ করে দিতে হবে, না হলে তো তোমার টোটাল দ্রবণটা যেটা সেটা তো হবে না। কাজে ওটাই যে তুমি হায়ার কনসেন্ট্রেশন থেকে যতটা নিয়েছো সেটা নেওয়ার পরে সেটা তোমার থিওরিটিক্যালি, তারপরে তোমার কাজটা হচ্ছে থিওরিটিক্যালি তোমার অঙ্কটি হয়ে গেল, তারপরে হচ্ছে বাকিটুকু পানি দিয়ে পূরণ করে আপ টু দ্য মার্ক করতে হবে।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি দ্রবণের ঘনমাত্রা প্রকাশের মোটামুটি 5টি ইউনিট শেষ করেছি। আমার 4টি মোলারিটি, নর্মালিটি, মোলালিটি, শতকরা দ্রবণ এবং আনুষঙ্গিক কথাবার্তা বলেছি। সামনের ক্লাসে আরও 2টি ঘনমাত্রা প্রকাশের ইউনিট এবং কিছু গাণিতিক সমস্যা দিয়ে আমি এই অংশটি শেষ করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানেই আছো, করোনার প্রকোপ কমেছে, আমরা হয়তো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। তারপরও আমাদের প্রতিদিনই অনেক প্রিয়জন হারাচ্ছি, অনেকেই অসুস্থ হচ্ছেন। তোমরা সবাই সাবধানে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ঠিকভাবে পড়াশোনা করবে। আমি তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।